বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেটা চেয়েছিলেন অবশেষে সেটাই হলো। অর্থাৎ অশ্বিন সেনভি যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি সিবিআই আধিকারিকের দায়িত্বভার গ্রহণ করলেন আপনারা জানেন যে এসএসসি সহ বিভিন্ন প্রক্রিয়া মানে দুর্নীতিতে বিভিন্ন শিক্ষক নিয়োগ এবং অন্যান্য নিয়োগ প্রক্রিয়াতে যেভাবে দুর্নীতি হয়েছে প্রত্যেকটা জিনিস সামনে চলে এসছে বিচারপতি গঙ্গোপাধ্যায় অনেক আশা নিয়ে স্বপ্ন নিয়ে তিনি সিবিআই লাগিয়েছিলেন যে অন্তত ধরা পড়বে যারা দু নম্বরী করে চাকরি পেয়েছেন কিন্তু শেষে আমরা কি দেখেছি সিবিআই আমাদেরকে হতাশ করেছে শুধু আমাদেরকে নয় স্বয়ং বিচারপতি গঙ্গোপাধ্যায়কে পর্যন্ত হতাশ করেছে বিচারপতি গঙ্গোপাধ্যায় এমনটা কিন্তু কখনোই ভাবেননি যে এই ঘটনা ঘটবে অবশেষে যেটা জানা যাচ্ছে নতুন করে যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই অশ্বিন সেনভির দায়িত্ব নিয়েছেন আর দায়িত্ব নিয়েই শুরু আরম্ভ করেছেন অশ্বিন সেনবি সম্পর্কে যা তথ্য আসছে তিনি খুব সৎ এবং দাফুট একজন অফিসার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাছে হয়তো খবর ছিল সেজন্যই তিনি এই ঘটনা ঘটিয়েছেন আর এর মধ্য থেকে যে তথ্য বেরিয়ে আসছে যে প্রত্যেকটা পশ্চিমবঙ্গের বেসরকারি ডিএড এবং বিএড যে কলেজগুলো রয়েছে সেখানকার প্রিন্সিপালদেরকে ডাকা হচ্ছে অলরেডি গ্রুপ ডি এবং গ্রুপ সির প্রত্যেকদিন কুড়িজন করে ডেকে তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এখান থেকে একটা জিনিস পরিষ্কার যে অস্টেন সেনমীর দায়িত্ব নেওয়ার পর থেকেই সিবিআইয়ের মধ্যে একটা প্রচুর পরিমাণে গতি এসছে বলতে পারেন হঠাৎ করে একটা স্পিরিট চলে এসছে যেটা আগে থেকেই দরকার ছিল এতদিন যদি সিবিআই তৎপরতা দেখাতো তাহলে হয়তো জনগণ যেটা দেখতে চাইছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় যেটা দেখতে চাইছেন পাতি যারা বঞ্চিত হয়েছেন মেধা থাকা সত্ত্বেও তারা যেটা দেখতে চাইছেন সব কিছু হয়তো চোখের সামনে চলে আসতো দুর্ভাগ্যবশত আগে যারা দায়িত্বে ছিলেন তারা একশো আশি দিনে মাত্র ষোলো জনকে জিজ্ঞাসাবাদ করেছে এটাই হচ্ছে চরম ব্যর্থতা কিন্তু সেই ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই জন্যই অশ্বিন সেনবি এসছেন আর এসি তুলকলাপ আরম্ভ করে দিয়েছেন পরবর্তীকালে ওই বড় মাথা ছোট মাথা ওই সব কোনো ব্যাপার নয় যারা যুক্ত রয়েছে মনে করা হচ্ছে অশ্বিন সেনবির হাত ধরেই নিয়োগ দুর্নীতির সমাপ্তি ঘটতে পারে এটা এখন আশা করা যাচ্ছে দেখুন যে ভালো কাজ করে মানুষ তার প্রতি কিন্তু আশাকাঙ্ক্ষা বেশি করে যাতে সেই মানুষটা ভালো কাজ আরও করুক এখন দেখার শেষ পর্যন্ত যে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে অস্টিন সেনভিকে তিনি সত্যি ভালো কাজ করেন কিনা না তিনি আবার সমুদ্রে হারিয়ে যাবেন আশা করা যায় অবশ্যই ভালো কাজ হবে নিয়োগ দুর্নীতির মুখোশটা সামনে টেনে নিয়ে আসা অবশ্যই দরকার যেভাবে আইনজীবীরা লড়াই করছেন যেভাবে হাইকোর্টের জজরা লড়াই করছেন সাধারণ মানুষের আগ্রহ দিন দিন বেড়ে যাচ্ছে এবং চাকরি প্রার্থী যারা বঞ্চিত হয়েছেন তাদেরও ধৈর্যের বাঁধ ভাঙছে এই অবস্থায় যদি প্রত্যেকটা দুর্নীতির সামনে টেনে নিয়ে আসতে পারেন অশ্বিন সেনভি তিনিও কিন্তু কম মর্যাদা পাবেন না এখন একটাই জিনিস দেখার যে অশ্বিন সেনভি এই সমস্ত নিয়োগ প্রক্রিয়ার যাকে আসল মাথা মনে করা হচ্ছে তাকে টেনে আনতে পারেন কি না অবশ্যই মতামত জানাবেন ধন্যবাদ